প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রবল বর্ষণ ও উজানের পানি আশায় দিনাজপুরে বন্যা পরিস্থিতি চরম অবনতি ঘটে বহু রাস্তাঘাট কালভাট ব্রিজ লাইন মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় অপরণীয় ক্ষতি সাধিত হয়েছে বন্যার তোরে জেলার বেশিরভাগ মাটির বাড়িঘর সম্পূর্ণ নষ্ট হয়েছে নষ্ট হয়েছে কাঁচা বাড়িঘর আমার সরকার কাউকে গৃহহীন রাখবে না প্রত্যেককে বাড়ি তৈরি করে দেওয়া হবে যাদের নিজস্ব জায়গা নেই তাদেরকে খাস জমির ওপর বাড়ি করে পুনর্বাসন করা হবে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন হয়ে থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরের সার্বিক বন্যা পরিস্থিতি ও ত্যান শিবির পরিদর্শনের জন্য আজ রবিবার সকাল সাড়ে দশটায় হেলিকপ্টার যোগে দিনাজপুর বড়মাঠে নেমে সরাসরি দিনাজপুরের জেলা স্কুল আশ্রয় শিবিরে উপস্থিত হন তিনি বন্যতাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন পরে দুর্গতদের মাঝে ত্যান বিতরণ করেন এ সময় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আওয়ামী লীগের যোগ্য সম্পাদক জাহাঙ্গীর কবি নানক দিনাজপুর এক আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল ছয় আসনের সংসদ সদস্য শিবলি সাদিক সহ অন্যান্য নেতাকর্মীরা প্রধানমন্ত্রী বলেন বন্যার পানি নেমে যাওয়ার পর নানা রকম রোগের দেখা দিবে আক্রান্ত হবে বহু লোক দুর্গত এলাকার লোকজনের স্বাস্থ্যের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য চিকিৎসার ব্যবস্থা দেওয়া হবে একটি লোকও চিকিৎসার আওতার বাইরে থাকবে না বন্যা চলে গেলেও কিছু কিছু নির্মাঞ্চলেও এখনও পানি লেগে আছে আমি নির্দেশ দিচ্ছি অনতি বিলম্বে এই সকল পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনে বাদ ও রাস্তা কেটে পানি বের করে পরিবেশকে স্বাভাবিক করতে হবে এবং দূরত্বতার সঙ্গে ওই সকল সড়ক ও বাদ সংস্কার করতে হবে এর জন্য সেনাবাহিনী পুলিশ আনসার গ্রাম পুলিশ সহ আওয়ামী লীগের কর্মী বাহিনী দিন রাত কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের একটি মনিটরিং গ্রুপ এ সকল কর্মকাণ্ড তদারিক্ত করবে সারাক্ষণ তিনি আরও বলেন প্রচুর রাস্তাঘাট রেল লাইন কাঁচা রাস্তা নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে আমি সড়ক জনপথ ও সেতু মন্ত্রণালয়ের এল জিটি মন্ত্রণালয় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই সকল ভেঙে যাওয়া রাস্তাঘাট মেরামত করে দূরত্ব চলাচলের ব্যবস্থা করে দিতে হবে প্রধানমন্ত্রী আরও বলেন কৃষক ভাইয়েরা ভয় পাবেন না আপনারাই জাতির মেরুদণ্ড আপনাদের ব্যাংক ঋণ কর্মসূচি অব্যাহত থাকবে যারা কৃষি ঋণ নিয়েছিলেন তাদেরকেও পুনরায় ঋণ প্রদান করা হবে ইতিমধ্যে দেশের দুই কোটি কৃষককে দশ টাকার অ্যাকাউন্টের মাধ্যমে দশ টাকা দরে চাল প্রদান করা হচ্ছে আরও এক কোটি লোককে দশ টাকা কেজি দরে চাল প্রদান করা হবে অনুগ্রহপূর্বক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাংলা বাংলানিউজের নতুন নতুন খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ